আমরা শুধু পাখি পালি, কিন্তু জানি না যে পাখিকে কখন কি খেতে দিতে হয়, কখন সফট ফুড দিতে হয় এবং এগ ফুড দিতে হয়। আর আমরা দিলেও আমাদের পাখিগুলা খেতে চায় না, কেন খেতে চায় না সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন, টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না, পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কখন পাখিকে সফট ফুড এগ ফুড খাওয়াতে হয়। কারণ আমরা যখন পাখি কিনে আনি দোকান থেকে, তখন কিন্তু সেই দোকানদার পাখিকে সফট ফুড এগ ফুড খাওয়ায় না, এজন্য পাখি কিন্তু খেতে অভ্যস্ত হয় না। এজন্য আমরা পাখিকে যখন দোকান থেকে কিনে এনে যখন বাসায় নিয়ে আসি, তখন সফট ফুড এগ ফুড দিলে কিন্তু পাখি খেতে চায় না। কেন খেতে চায় না আমরা তো সেটা জানি না, আর আমরা বলি যে আমার পাখি খেতে চায় না, এগুলা খায় না এগুলা, কিন্তু পাখির এটা শরীরের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এটা পাখিকে না দিলে পাখি ঠিকমতো ব্রিডিং করে না, ব্রিডিং মুডে আসে না, ডিম বাচ্চা করে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা আজকে পুরো ভিডিওতে দেখব যে কিভাবে পাখিকে খাওয়াতে হবে আর কোন সময় খাওয়ালে পাখি সফট ফুড এগ ফুড খায়, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন তাহলে সবাই মিলে ভিডিওটা শুরু করি। আমরা যখন পাখি কিনে আনি, তখন আমরা পাখিকে সফট ফুড এগ ফুড দিলে পাখি খেতে চায় না, তখন আমরা কি করব? তখন দুই তিন দিন আগে থেকে পাখির খাবার সরিয়ে রাখব, দুই দিন বা একদিন আগে থেকে পাখির যে সিড মিক্সটা খেতে দিই সেটা আমরা সরিয়ে রাখব। সরানোর পরে পাখি খুব ক্ষুধার্ত থাকবে, তখন আমরা সফট ফুড এগ ফুড দিলে পাখি খাবে। আর যদি আপনারা বাসায় বানাতে না পারেন, তাহলে দোকানে কিনতে পাওয়া যায় সফট ফুড, সেটা আপনারা কিনে পাখিকে দিতে পারেন। কারণ আমার পাখিদের যেটাই আমি সফট ফুড এগ ফুড তৈরি করে দিই না কেন, ওরা সেটা সাথে সাথে খেয়ে ফেলে। কারণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার পাখি কীভাবে সফট ফুড এগ ফুড খায়। এজন্য আপনারা আপনাদের পাখিদের দিবেন, যখন খাবারটা সরায় রাখবেন তখন এগ ফুড সফট ফুড দিলে ওরা অবশ্যই খাবে, একদম ক্ষুধার্ত থাকবে তখন খাবে। সবাই ভিডিওটা দেখবেন এবং একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।